আমানতের খেয়ানত সবচাইতে বড় ওইটা, যে যে সিয়ারে বসার যোগ্যতা রাখে না, সে জোর করে যদি বসে বসানো হয়, এটা আমানতের খেয়ানত। আপনি বিবেক দিয়ে বলেন তো, এটা বাংলাদেশে হচ্ছে না হচ্ছে না? সবচাইতে বেশি হচ্ছে, আর বলতে গেলে হামজা খারাপ হয়ে যায়। আরে ভাই, আপনি তো আমানতের খেয়ানত করে বসে আছেন, আপনার যোগ্যতা আছে সিয়ারে বসার? যে সিস্টেমে বসেছেন ওই পুরাটাই তো ভেজাল গলদ। এখানে বসার কথা যার ছিল তারে আপনি বসতে দেন না, জোর করে তাহাজ্জুদের আগে কাজ করে নেন। এই জন্য আমাদের উচিত হচ্ছে যেখানে যেখানে যার বসা, ওখানে যদি তাকে না বসিয়ে অন্য কাউকে বসানো হয়, এটা খেয়ানত। আর এই খেয়ানত যারা করেছেন এর সাথে যারা সম্পৃক্ত তাদেরকে আল্লাহ ঘৃণা করেন, ঘৃণা করেন, ঘৃণা করেন। এখন যদি বলেন না এটা উল্টি আমাদের পক্ষে দেন, আমি দেবো কিন্তু আয়াত আছে। হ্যাঁ, কোন আয়াত আছে আপনার পক্ষে? সব আপনার বিপক্ষে। আপনি মনে করছেন ইব্রাহিম এখন আর আসবে না দুনিয়ায়, নাকি আল্লাহর ক্ষমতা এখন শেষ হয়ে গেছে, ক্ষমতা এখন চলছে বুশের? আমাদের সাবধান বাণী উচ্চারণ করা দরকার, সেইটাই আমরা কোরআনের অনুষ্ঠানে করছি। কারণ কি অবস্থায় আপনি নিয়ে যাচ্ছেন, 96% মুসলমানের দেশে বলেন তো, এই লোকটা একটা প্রশাসনে চাকরি করার পরেও যদি 10 জায়গায় অনুমতি নেওয়া লাগে, সাধারণ মানুষ কোরআন প্রচার করলে কি করত? কোথায় নিয়ে যাচ্ছেন? আমি কি এখানে মারামারি করার জন্য, ডাকাতি করার জন্য, চুরি করার জন্য ট্রেনিং দিচ্ছি? 50,000 মানুষও যদি হয়, অন্তত 5 জন মানুষও যদি দিনের দিকে ফিরে আসে, এর জীবন সাকসেস। কেয়ামতে মহান আল্লাহ এর আমল নামা দেখাবে, বলবে তুমি হজ করেছো, বলবে জীবনে হজ করার টাকা কোথায় পাবো? না, তাফসীর মাহফিল দিয়েছিলে সেখানে হজের বয়ান হয়েছিল, উদ্বুদ্ধ হয়ে অনেক টাকাওয়ালা মানুষ হজে গেছে, যাদের হজ কবুল হয়েছে ওরকম মানুষের আমল নামার সওয়াব তোমাকে আল্লাহ দিয়ে দিয়েছে। এই নেশায় এই পেশায় তো এগুলো করছে, তাছাড়া কম দরকার আছে লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনাকে দিনের বেলা এখানে নিয়ে এসে রোদের ভেতরে বসিয়ে রাখা? আমি লোকটার উদাহরণ দিচ্ছিলাম এমনিতে না, বাস্তবতা যেটা দেখতে পাচ্ছি। আহারে কি চলছে, কোরআন প্রচার তো করতে গেলে 96% মুসলমানের দেশে যদি এত বাধা আসে, তাহলে হিন্দুদের দেশে কি হবে বলেন তো? টের পান না কিলের ওজন দেখে যে কি করবো, তোমরা টের পেয়ে গেছি। এই জন্যে আল্লাহ লড়াইয়ের কথা বলেছে, টিকে থাকার জন্যে তোমাকে ওরা যে যে আচরণ করেছে ওইভাবে তোমার আচরণ করো, কিন্তু সাবধান, ওলা তাদু সীমা লঙ্ঘন করবা না। কেউ যদি 100 তোমাকে দেয়, তুমিও 100 দিতে পারো অনুরূপ, কিন্তু 200 দিলে আবার অবিচার হয়ে যাবে। কেউ যদি বাড়ি থেকে বের করে দেয় তোমারে বিনা কারণে, মামলা দিয়ে ধরিয়ে দেয়, এরকম পরিবেশ আসলে তুমিও ধরিয়ে দাও, কিন্তু সাবধান, সীমা লঙ্ঘন করা যাবে না। ওলা তাহাতা তো দিলেন কেন? জিহাদের ময়দানে গিয়েও যদি কেউ যুদ্ধ করছে, জিহাদ চালাচ্ছে, এমন সময়ও যদি সীমা লঙ্ঘনের সময় আসে, না সীমা লঙ্ঘন করা যাবে না, এটা খুব খারাপ জিনিস। বিশ্ব নবে মোহাম্মদ রসুল্লাহকে পরাক করানে আল্লাহ যে নির্দেশগুলো বেশি দিয়েছেন তার ভেতরে এটা একটা। হে নবী, আমি কিন্তু সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করি না। ইন্নাল্লাহ, যারা সীমা লঙ্ঘন করে, ক্রস করে চলে যায় বর্ডার, তাদেরকে আমি আল্লাহ পছন্দ করি না। কে বলছেন? এ দুনিয়ায় যত মানুষ বিদায় নিয়েছে নিকৃষ্টভাবে, পোড়া কোরআনে তাদের জীবনী আল্লাহ তুলে দিয়েছে। নূহ নবী আলাইহিস সালাম কথা বলেন না কেন? হযরত নূহর জাতির প্রতি আল্লাহ যে ধ্বংস গজব পাঠিয়েছিলেন, তারা কিন্তু সীমা লঙ্ঘন করেছিল আল্লাহর নবীর দাওয়াত পাওয়ার পরেও। হযরত হুদ আলাইহিস সালাম তার জামানার লোকেরা সীমা লঙ্ঘন করেছিল, হযরতে সালেহ আলাইহিস সালাম তার সীমা লঙ্ঘন করেছিল জাতির লোকেরা। আল্লাহর নিদর্শন আনতে বলেছে, আল্লাহ পাঠিয়েছে, ও কিন্তু নিদর্শন পাওয়ার পরে দেখার পরও মানে নাই, আরও সীমা লঙ্ঘন করে ফেলেছে। হযরতে শোয়েব আলাইহিস সালামের জামানার লোকেরাও সীমা লঙ্ঘন করেছিল,
ওরা কোরআনে আল্লাহ এই ঘটনাগুলো তুলে দিয়েছে খেলা করার জন্যে না, শিক্ষা নেওয়ার জন্যে। একটু ভালো করে শুনবে, এখানে শিক্ষা আছে, স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি সালেহকে, তার বংশ, তার ভাই, তার এলাকার মানুষ যারা ছিল তাদের কাছে পাঠালাম। হযরতে সালেহ তিনি আল্লাহর যে আসমানি কিতাব ওই সময় ছিল সহিফা হাতে নিয়ে বললেন, জাতির লোকেরা আমি তোমাদেরকে এমন একটা দিনের ভয় দেখাচ্ছি যেই দিনে বেচা কিনা চলবে না, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই কথাটা স্বীকার করে নাও। কথাটা বলার পরেই তারা কিন্তু প্রশ্নের পরে প্রশ্ন তুলেছে, তুমি যদি নবী হও তো আমাদের মতো মানুষ হইলে কেন? ওই জামানার মানুষেরা মনে করত নবী যারা এরা আমাদের মতো মানুষ হবে না, নবী যারা এরা বিয়ে শাদি করবে না, এরা রাজনীতি করবে না। আজও অনেক মানুষের ভেতরে ওই কাফেরদের ধারণা ঢুকেছে যে মাওলানা যারা এরা কেন বিয়ে শাদি করবে, এরা রাজনীতি করবে। আরে এই ধারণা তো কাফেরদের, জাত কম বাজ্যে না তোমের রব্বে কম, অবশ্যই তোমাদের পক্ষ, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে স্পষ্ট দলিল আর প্রমাণ এসে গেছে, তোমরা মেনে নাও। এই যে সহিফা দেখালেন, তারা বলছে সহিফা আমরা মানি না, আমরা একটা জিনিস দেখতে চাই, যদি দেখাতে পারেন তাহলে মেনে নেব আপনারে। কি? এই যে বিশাল পাহাড়, এই পাহাড়ের ওপরে যে অস্টি বড় একটা পাথর আছে, ওই পাথরের ভেতর থেকে দশ মাস দশ দিনের গর্ভবতী একটা উঠের বাচ্চা বের করে নিয়ে আসা লাগবে। নবীরা কোনো বিপদে পড়লে আগে নামাজে যেতেন, কিসে? আগে সেজদা দিয়ে বলতেন, আল্লাহ তুমি দেখো আমি কি করব এখন। আর আমরা নবীর উম্মতেরা বিপদে পড়লে আগে মাজারে দৌড়াই, কোনো মাজারে না, কোনো বাবার কাছে না। কত বড় বিপদ হোক, যত বড় বিপদ হোক, আগে সেজদায় চলে যান। এইটাই নবীর জীবনী, এইটাই নবীদের সন্না। বিপদে পড়লেই তারা সেজদা দিত, কারণ নবীজি জানিয়েছেন যখন মানুষ সেজদায় চলে যায় তখন আল্লাহর ওই বান্দার মাঝে কোনো পর্দা থাকে না। আলাইসাল্লাহু বিকাফিন আদ্দা, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট না যে ও মাজারে দৌড়াবে? এখন থেকে এলাকায় যারা আল্লাহ বাদে অন্য কারো কাছে সাহায্যের জন্য দৌড়ান এক্ষুনি থেমে যান। আল্লাহ কিন্তু আফসোস করছেন, আলাইসাল্লাহু বিকাফিন আব্দা সূরা জুমারের ভেতরে আছে, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট না যে ওর জন্য আবার মাজারে মান্নত করা লাগবে? আপনি বলেই দেখেন না কেন, 30 সেকেন্ড, 35 সেকেন্ড, 1 মিনিটে আপনি সেজদা শেষ করে দেন, আধা ঘন্টা, 1 ঘন্টা একটা সেজদায় পড়ে থাকেন, দেখেন দুনিয়ার যত মজা আল্লাহর ভেতরে রেখে দিয়েছে। আর বাইরের জগতে আমরাও সময় পেতাম না, এখনো পাচ্ছি না ভালো। জেলখানায় 3টা বছরে যেহেতু অন্ধকার প্রকোষ্ঠে, এক ঘরের ভেতরে কন্ডেম সেলের ভেতরে তালাবদ্ধ ছিলাম, আমি বাস্তবতায় দেখেছি কোনো মানুষ যদি 2টা 3টার সময় উঠে 1 ঘন্টা 1.5 ঘন্টা একটা সেজদায় চোখের পানি ফেলে মনের কথাগুলো বাংলায়ও বলতে পারে, আমি নিজের কথা বলছি আল্লাহর কসমে যে কোরআন আমার সামনে, যেদিন 45 মিনিট 1 ঘন্টা সেজদায় পড়ে কাঁদতেছি, মনে হচ্ছে দুনিয়ায় স্ত্রী ব্যবহারের চাইতেও এটা আরাম লাগছে। আপনি করিয়ে দেখেন কত আরাম, কত শান্তি আল্লাহর ভেতরে রেখেছে। সেজদা দেখছে উনি 2.5 সেকেন্ড, 3 সেকেন্ড, 5 সেকেন্ড, 15 সেকেন্ড উঠে পড়ছে, তা আপনি পাবেন কি? কারণ সেজদায় গেলে মনে হয় যে আল্লাহর কুদরতি পায়ে মানুষ পড়ে আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যে যেভাবে জড়সড় হয়ে আদবের সাথে নড়াচড়া বাদ দিয়ে দাঁড়িয়ে থাকেন, উনি তো তাম পৃথিবীর সব কিছুর মালিক, এরকম বড় মনে করে কেউ যদি ওইরকম দাঁড়িয়ে রুকু দিয়ে সেজদা দিয়ে বলতো, আল্লাহ আমি কিন্তু অসহায় হয়ে পড়েছি, মহান আল্লাহ তখন নিজে ফেরেশতাদেরকে বলতেন এইদিকে তাকা, এই মানুষটাই তোর আর তৈরি করতে নিষেধ করেছিলি, দেখ কি আদব,
সেজদায় পড়ে কিভাবে কান্নাকাটি করছে, মন থেকে যদি সত্যি মানুষ কিছু বলতে পারে ওটা কিন্তু আরশে চলে যায়। আমরা মন থেকে বলতে পারি না, অধিকাংশ কাজ হয়ে যায় আমাদের লোক দেখানো, এই জন্যে তাসির হয় না ওর ভেতরে। হযরতে সালেহ সেজদায় পড়ে যখন কথাগুলো আবেগ নিয়ে বলছিলেন, আল্লাহর পক্ষ থেকে আদেশ এসে, সালেহ ঠিক আছে তুমি রাজি হয়ে যাও, ওদেরকে নিয়ে আসতে বলো, আমি আল্লাহর মুজিজা তোমার মাধ্যমে দেখাবো। ওখান থেকে উট নেমে আসতেছে। এবার আমার শিক্ষা দেবার বিষয় যেটা চলে এসেছে ভালো করে, হাদিহি নাকাতুল্লাহি লাকুম আয়াতান ফাযারুহা তাকুল ফি আরদিল্লাহ ওয়ালা তামাসসুহা বিসুইন ফায়াখুযাকুম আযাবুন আলীম। এটা সূরা আরাফ। এই মাইক কার মাইক? মাইক তো ভালো, খারাপ না, মাইক ভালো আছে, কিন্তু টাঙানো মনে হয় ডিস্টার্ব হচ্ছে। আমি এখান থেকে একেবারে শর্টকাটে একটা শিক্ষা নিয়ে আসার জন্য আয়াতটা পড়লাম, জায়গা মতো এসেছি, আর এখন যদি ডিস্টার্ব করেন, এই চুপ করেন, শোনা যাচ্ছে নাকি? যতটুকু শোনা যাচ্ছে ভালো করে পয়েন্টটা শোনেন, কত মানুষ বসে আছে দেখছেন না? এখানে কত আলেম ভেতরে ভেতরে আছে আপনি টের পাচ্ছেন না, সিহার আমার অনেকের সিনা আমি দেখতে পাচ্ছি। দেখেন কি সুন্দর করে তারা বোঝার চেষ্টায় আছে। আল্লাহ তাআলা বলেন, হাদিহি নাকাতুল্লাহ, হে সালে জাতির লোককে জানিয়ে দাও এটা কিন্তু আল্লাহর উষ্ঠি, আয়াতান এটা আল্লাহর নিদর্শন। এটা কি বলেন বলেন? আয়াত মানে নিদর্শন, এটা আল্লাহর একটা সৃষ্টি, আল্লাহ পাঠিয়েছেন। ওয়ালা তামাসসুহা বিসুইন ফায়াখুযাকুম ফাযারুহা তাকুল ফি আরদিল্লাহ, এর জমিনে ছেড়ে দাও, যেখানে ইচ্ছা যাবে যা ইচ্ছা খাবে, কিন্তু সাবধান, খারাপ কোনো ইচ্ছা উদ্দেশ্য নিয়ে ইউষ্টির কাছে আসবা না। যদি আসো ফায়াখুযাকুম আযাবুন আলীম, এই যে আসো যদি তাহলে সীমা লঙ্ঘন হবে, তখন আল্লাহর আযাব তোমাদেরকে ধরবে। হযরতে সালেহ ঘোষণা দেওয়ার পরে উঠ যেখানে যায়, যেখানে ইচ্ছা যায় যা ইচ্ছা খায়। হাজার হাজার বছর আগে নাই উষ্ঠি আল্লাহ পাঠিয়েছিলেন, 1500 বছর আগে যেটা পাঠিয়েছেন আয়াত হিসাবে, নিদর্শন হিসাবে, পৃথিবীর শ্রেষ্ঠ নিদর্শন, তার নাম কোরআন। কথা বলে না কেন? হযরতে সালের যে উষ্টি ওটা বিদায় নিয়েছে, ওর কার্যকারিতা মুজিজা শেষ হয়ে গেছে। হযরতে মুসাকে আল্লাহ লাঠি দিয়েছিলেন, উনি কবরে গেছে, লাঠিরও কার্যকারিতা শেষ হয়ে গেছে। এখন আর মিশরের জাদুঘরে ওই লাঠি ছেড়ে দিলে সাফ হয় না। কথা বলেন? হযরতে ঈসা নবী বিদায় নিয়েছে, উনি মারা যাননি, উনি আসমানে আছে, আসবে কিয়ামতের আগে। উনি যেমন হাত দিলে চোখ ভালো হয়ে যেত মানুষের অন্ধ, কুষ্ঠ রোগী ভালো হয়ে যেত, এখনো হযরতে ঈসা নেই, এই জন্য কেউ চোখের উপরে আর হাত দিলে চোখ ভালো হয় না। পৃথিবীর যত নবী আল্লাহ কম বেশি তাদেরকে মুজিজা দিয়েছিলেন, আশ্চর্য কোনো জিনিস, তারা বিদায়, মুজিজার কার্যকারিতাও বিদায়। মুহাম্মদ রাসূলুল্লাহকে আয়াত আল্লাহ যা দিয়েছেন, যে মুজিজা দিয়েছেন, এ মুজিজা এ কোরআনে আয়াত আজও আছে না নেই? কিয়ামত পর্যন্ত থাকবে। এ কোরআন যেখানে ইচ্ছা যাবে, যেখানে ইচ্ছা যাবে, যা ইচ্ছা করবে। কথা বলে না কেন? উষ্ঠিকে আল্লাহ বলেছিলেন, এরা আমার উষ্ঠি, তাকুল ফি আরদিল্লাহ, এটা জমিনে খেয়ে বেড়াবে, সাবধান, যা খাবে যেখানে যাবে কিছু বলতে পারবা না, কারণ জমিন আমি আল্লাহ, এ উষ্ঠিও আমি পাঠিয়েছি। আল্লাহ তাআলা কোরআনের পক্ষে দলিল দিচ্ছেন, আলা লাহুল খালক ওয়াল আমর, এ জমিন আমি বানিয়েছি, জমিনে চলবে আমার বিধান। সুতরাং কোরআনে কারিম যাওয়া দরকার, যেখানে যেখানে ওই জায়গায় যদি কেউ যেতে বাধা দেয় সে আল্লাহর শত্রু। কথা বোঝার না, না বোঝার ভান করে আছেন, কারা দেখে হাত তোলেন তো? আজ কোরআন আপনি শুধু ঘরের ভেতরে যেতে দেন, মাদ্রাসায় যেতে দেন, খানকায় যেতে দেন, মসজিদে যেতে দেন, কেন কোরআন সংসদে যেতে পারে না? কোরআন বিচারালয়ে যেতে পারে না? কোরআন ইউনিয়ন পরিষদে যেতে পারে না? মন্ত্রণালয়ে যেতে পারে না?
যেখানে যেখানে যাওয়ার ইচ্ছা কোরআনের আল্লাহ যেখানে যেখানে নাম দিয়েছে ওখানে নিয়ে যান। সাবধান, বাধা দেবেন না। বাধা দিলে সালে নবীর জামানায় যে গজব এসেছিল আল্লাহ কিন্তু এখনো পাঠাতে পারে। আমার কথার অর্থ যারা বুঝেছেন আলহামদুলিল্লাহ, আপনি যদি নাও বোঝেন ওর রাম আর বামরা বুঝে ফেলিস কি বলতে চাই, এই জন্যই তো আসতে দেয় না। ওরা জানে যে কত দূর গেছে, খালি কোরআন শরীফ পড়ে আমার বাবা মারা গেছে। আরে বেটা তোর বাবা মরে গেছে, এখন পড়ে করবো কি? তোর বাবা যেখানে যেখানে ছিল ওই জায়গাগুলো যদি কোরআন নিয়ে যেত তাহলে আজ আর পড়া লাগতো না। তোর বাবা কোথায় কোথায় গেছে তুই টের পাস না? তোর বাবা ব্যবসা করেছে, ওই ব্যবসা প্রতিষ্ঠানে কোরআন ছিল না? ওখানে অনেক ব্যবসা প্রতিষ্ঠান বাংলাদেশে আছে, আজ বিভিন্ন গার্মেন্টস থেকে মেয়েদের কান্নার আওয়াজ আসে। আর এখন ওই শয়তান মরে গেছে বলছে কোরআন পড়িয়ে দেন, কোরআন পড়লো রাজ আবারও বাড়বে। কত সরকারি প্রতিষ্ঠানের দিকে তাকান, আজ এক একটা সিট পাওয়ার জন্য অনেক মহিলারা নিজেদের ইজ্জত বিক্রি করে দিচ্ছে। ওখানে যদি কোরআন থাকতো ওখানে মেয়েদের কান্নার আওয়াজ আসতো না। বাবার বয়সী লোক আছে যেন আমি নিচে নামতে পারলাম না, এইটাই চলছে পৃথিবীতে এখন। এই কথা বলেন না কেন, কোরআন যেখানে যেখানে যাওয়া দরকার ওখানে যেতে দিন না। খালি মানুষ মরে গেছে কোরআন পড়ে, আল্লাহর নিদর্শন, আল্লাহর এই আয়াত, এ নিদর্শন কার? এই আয়াতগুলোকে আমার বানানো, আল্লাহর নিদর্শন, আল্লাহর আয়াত, যেখানে ইচ্ছা যাবে, কেউ বাধা দিতে পারবে না। কেউ বাধা দিলে বুঝবেন ওটা সালে আলাইহিস সালামের জামানার কাফেরদের মতো কাফের। আজাব আসতেছে, কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে আজাব আসছে। আমি তো আমার এই ছোট্ট চোখে যা দেখলাম, এদেশে যারা সত্যি ডাইরেক্ট ইনডাইরেক্ট কোরআনের বিরুদ্ধে অবস্থান নিল, হয়তো কেউ ডাইরেক্ট নিয়েছে কেউ ইনডাইরেক্ট, আপনি তাকান তাদের জীবনের দিকে। এ মানুষগুলোর শেষ বয়সে তাদের ছেলে মেয়ে বউ বেটার বউ সব মুখে লাথি দিয়ে তাড়িয়ে দিয়েছে, অথচ বিশাল তাপড় ছিল দুনিয়ায়। আপনি আর কয় টাকার মালিক এখন? আবু জেহেল ওই সময় প্রেসিডেন্ট ছিল, কোরআনের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে আল্লাহ তাকে যৌন অক্ষম করে দিয়েছিলেন। বউ ছিল ওর কিন্তু কাজ করত অন্যজন, এই জন্য ওর স্ত্রীর নাম হচ্ছে নাকেরা। নাম কি? নাকেরা মানে অনির্দিষ্ট, নিজে কাজ করতে পারত না। আজ যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবেন আল্লাহ আপনাকে এমন শাস্তি দেবে, খালি দেখে দেখে হা করে থাকবেন, কিছু বলতে পারবেন না। এইটাই বাস্তব। কাবা শরীফ তাওয়াফ করছিলাম, হঠাৎ করে দেখি পেটে ব্যথা, কি গো? এক পুলিশকে জিজ্ঞাসা করলাম, ভাই এতক্ষণ তো ভালোই ছিলাম, এখন আমার পেটে ব্যথা করছে, একে যাই গার দোষ? পুলিশ আমার বলছে, ইয়াহা জিউল হজ্জা তাই না বিলাদুকা? ও হাজি দেশ কোথায়? বললাম বাংলাদেশ। ও আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জাহেলের বাড়ি? আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, টানাতড়ি করে পায়খানা করে? দেখি সত্যি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে, আল্লাহ আমাকে বসাতে চায় হামসা। এত টাকা পয়সা খরচ করে সেই বাংলাদেশ থেকে আসলি এখানে, আর শয়তানের মুখে পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। দেখেন তো সে দেশের প্রেসিডেন্ট, কত দামি জায়গা তার কাবার পাশে ওর বাড়ি, অথচ জায়গাটাকে আল্লাহ এত নিকৃষ্ট বানিয়ে দিয়েছে, তামাম দুনিয়ার মানুষেরা এখন যায় ওই জায়গাতে পায়খানা না করে দেশে যায় না। কোরআনের বিরুদ্ধে আমি ডাইরেক্টই বলছি, যারা যে অবস্থান নিয়েছে, কেউ ডাইরেক্ট নিয়েছে কেউ ইনডাইরেক্ট নিয়েছে, আপনাকে আল্লাহ ছাড়বে না, আপনার বাড়ি পর্যন্ত নিকৃষ্ট, এমনকি আপনার নামও কেউ দুনিয়ায় রাখবে না। আপনার নাম আর কত সুন্দর, আপনার চাইতে ইয়াজিদ নামটা সুন্দর না? অনেক সুন্দর ছিল ইয়াজিদ, তাও কেন্দ্রীয় মসজিদের ইমাম ছিল, কিন্তু নামটা এত বেশি ঘৃণিত করে আল্লাহ দিয়েছে, নামটার নাম নেই ইয়াজিদ, এখন গালি হয়ে গেছে। কাউকে যদি রাগাতে চান বলবেন ইয়াজিদের বাচ্চা, এড়িয়ে যাবে। আমার মনে হয় কাউকে যদি বলা হয় ভাই ছেলে হয়েছে 5,000 টাকা দেব, নামটা আবু সেহেল রাখেন, রাখবে? ছেলে দরকার হয় গলাটিপে মেরে ফেলবো,
শিক্ষিত মানুষেরা কান খাড়া করে মিলান, আল্লাহর নিদর্শন এসেছিল যেখানে ইচ্ছা যাবে যা ইচ্ছা খাবে। এখন তো ওই নিদর্শন উষ্ঠি নেই, এখন আল্লাহর নিদর্শনের নাম কি? আল্লাহর আয়াতের নাম কি? এইটাই শিক্ষা আজকের মাহফিলের, যেখানে ইচ্ছা যাবে, যেখানে ইচ্ছা খাবে, যা ইচ্ছা করবে, কেউ বাধা দিতে পারবেন না, বাধা দিলে খবর আছে। এখানে প্রায় 9টা জাতির কথা আছে, সবাইকে আল্লাহ ধ্বংস করেছে খালি সীমা লঙ্ঘন করার কারণে। আল্লাহ এমনিতে কিছু পাঠান না, পাঠানোর পরে যদি না মানে তখন আর ছাড়েন না। আল্লাহ তো পাঠিয়েই দিয়েছে, 1500 বছর আগে পাঠিয়েই দিয়েছে, কিয়ামত পর্যন্ত এটা থাকবে। এখন যদি কেউ বেঈমানি করেন, না বোঝার ভান করে থাকেন, আরে ভাই আমরা তো কোরআনের মালিক না, কোরআনের মালিক এই লোকটাও না, কোরআনের মালিক কে বলেন? এই জমিনের মালিক কে? আমরা তো কামলা, কামলা বুঝেন, এতে কাজ করে খাচ্ছে মাঠে ঘাটে। এই জমিনের মালিক মনে করেন, সফন সাহেব 5 জন মানুষকে নিয়েছে যেখানে ধান লাগান, লাগালাম সারাদিন, মাগরিবের আগে বলছে আপনাদেরকে আমি টাকা দিয়ে দেব, আসরের নামাজের পরে টাকা দিয়ে দেবে আমাদের, কিছুক্ষণ আগে আসরের সময় হতে আর মাত্র 5টায় সময় টাকা দেবে, 10 মিনিট বাকি আছে। কয়েকজন মস্তান এসে মোটর সাইকেল নিয়ে বলছে ধান সব তুলে ফেলব। আমরা যদি বলি না ভাই আর 10 মিনিট পরে তোলেন, কারণ এ জমি আমাদের না, এ ধানও আমাদের না, আমরা আছি আমাদের টাকা নেওয়ার জন্যে, কারণ টাকা না পেলে আমাদের সংসার চলবে না। কথা বলেন ঠিক কি না? এরপরেও যদি মস্তান বলে না তুলেই ফেলবো, তখন মারামারি হওয়ার সম্ভাবনা নেই। মালিক তো নেই, আমরা তো কামলা, আমরা তো জন মনীষ পার্ট লেবার যাই বলেন, অন্তত আমাদের বেতন পাওয়ার জন্যে হলে এই লোকগুলোকে এখন ঠেকাতে হবে, ঠেকাতে গিয়ে ধস্তাধস্তি মারামারি হাতাহাত মেরেও ফেলা লাগতে পারে, কারণ আমাদের টার্গেট বেতন। আমাদের টার্গেট কি? আমরা ঠিক এই কায়দায় জমিনে আছি, এ জমিনের মালিকও আমরা না, কোরআনের মালিকও আমরা না, আমরা কামলা খাদেম। এ কোরআন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে যাচ্ছি, বিকাল 5টা মানে জীবনের শেষ দিন পর্যন্ত চেষ্টা করে যাব। এর মাঝখান থেকে কেউ যদি এসে বাধা দিতে চান, হয় হাতাহাতি হবে, মারামারি হবে, মেরেও ফেলতে পারি, এখানে কোনো আপোষ নেই, কারণ আমার বেতন দরকার, আর আমাদের বেতনের নাম জান্নাত। কথা বলুন, এটা পাওয়ার জন্য যদি কোরআন বিরোধী কাউকে পাওয়া যায় বাধা দানকারী, তাকে কিন্তু বিকাল 5টার আগে ছাড়া হবে না। এখানে যে 7, 9, 9, 9 নবীর নাম আমি বিস্তারিত না বলে একটাই শুধু শেষ করলাম, যদি আল্লাহর নিদর্শনকে আল্লাহর আয়াতকে কেউ প্রতিহত করেন, বাধা দেন, কি আসবে? শাস্তি। কি আসবে? শাস্তিগুলো কিন্তু চলে আসতেছে একটা একটা করে। দ্বিতীয় নম্বরে আল্লাহ তাদেরকে সবচেয়ে বেশি ঘৃণা করেন, যারা জালেম, যারা অত্যাচারী। জালেম মানে যেই জিনিস যেখানে রাখা দরকার ওইটা ওই জায়গায় না রেখে অন্য জায়গায় রাখে, যারা তারাই আল্লাহর দৃষ্টিতে জালেম। আপনি যে কোনো ধর্মের হন, আপনি সত্যি করে মন থেকে বলেন তো কোরআনে কারিম আসলে থাকা দরকার সবচাইতে উপরে না পায়ের কাছে? আরে ভাই উপরে তো আপনি আর রাখেন না, উপরে রাখতে গেলে রাজনীতি মনে করেন আপনি, এটা তো রাখার দরকার উপরে। উপরে না রেখে যারা আজ নিচে রাখতে চায়, পেছনে টান মেরে ফেলতে চায়, তারা জালেম। এই যে টুপিটা, এটা মাথায় দেওয়া দরকার কোথায় বলেন বলেন? এটা যদি আমি পায়ের সাথে বেঁধে রাখি, এটা টুপির সাথে জুলুম? 96% মুসলমানের দেশে কোরআন থাকবে সবার উপরে সংসদে, ওখান থেকে আইন প্রণয়ন হবে কোরআন দিয়ে, ওইটা বাংলাদেশে বাস্তবায়ন হবে।
এগুলো না করে যারা আজ মানুষের তৈরি করা আইনগুলো কায়েম করার জন্য চেষ্টা করছেন, আপনি জালিম। শিক্ষিত মানুষের জন্য আমি নাম নিলাম না, আপনি বুঝে ফেলেছেন? আপনি আল্লাহর কাছে ঘৃণিত যারা করার আইন বাদ দিয়ে মানুষের আইন তৈরি করা প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালাচ্ছে। তিন নম্বরে আল্লাহ তাদেরকে বেশি ঘৃণা করেন যারা অহংকারী। এই পৃথিবীতে অনেকে সম্পদের অহংকার করা, ক্ষমতার অহংকার করার কারণে আল্লাহ ঘৃণিত বানিয়ে বিদায় দিয়েছে, যেমন কারণ সারা কসাসের ভেতরে বিস্তারিত লেখা আছে। কারণকে আল্লাহ এত শাস্তি দিয়েছেন কঠিন এই অহংকারের জন্যে, সম্পদের অহংকার করেছিল। মাফাসির লিখেছেন আল্লাহ এখনো পর্যন্ত প্রতিদিন ওরে মাটির ভেতরে এক বিঘত করে গাড়তেছে, কিয়ামত পর্যন্ত এক বিঘত করে মাটির নিচে গাড়তেই থাকবে, বলেন না নাউজুবিল্লাহ। চার নম্বরে আল্লাহ তাদেরকে পছন্দ করে না যারা অপচয় করে, অপব্যয় করে। এখানে দুটো গুরুত্বপূর্ণ শব্দ আছে, এইদিকে তাকান, অপচয় আর অপব্যয়। আরবিতে শব্দ হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইসরাফ আর একটা হচ্ছে তাবজির। কাকে বলে? এ লোকটা 2 কেজি আম লাগবে পরিবারে, টাকার গরমে 10 কেজি আম কিনে 8 কেজি পচাচ্ছে আর 2 কেজি খেয়েছে, এটার নাম ইসরাফ, এটা হারাম। আম কেনা জায়েজ নেই, কথা বলো না কেন? কিন্তু বেশি করে ফেললেন আপনি, এটার নাম ইসরাফ। আর তাফজির কাকে বলে? যেটা কেনা জায়েজ নেই ওইটা যদি কেউ টাকা দিয়ে কেনে, যেমন মদ বিড়ি, কথা বলছেন না? সুতরাং যারা বিড়ি কেনেন, সিগারেট কেনেন, মদ কেনেন, এটা হচ্ছে তাফজির। ওই যে আলু কিনে বা আম কিনে টাকা নষ্ট করেছে, ওইটা হচ্ছে ইসরাফ। আর কেউ যদি টাকা নষ্ট করে মদ কিনে, বিড়ি কিনে, সিগারেট কিনে, সেটা হচ্ছে তাবজির। আর তাবজির যে করে সে আর মানুষ থাকে না, সে শয়তানের ভাই হয়ে যায়। আমার এই ছোট্ট জীবনে পুরা কোরআন শরীফ আমি প্রায় এই জেলখানায় প্রায় 250 বারের উপরে পড়লাম পুরাটা। আমার যতটুকু জ্ঞান আছে আমি দেখেছি ওরা কোরআনে কোনো জায়গায় আল্লাহ শয়তানের ভাই বলে কাউকে উল্লেখ করেননি, শুধু একটা মানুষকে শয়তানের ভাই বলেছে, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। যারা অপচয় করে এরা শয়তানের ভাই, আর শয়তানের ভাই তো শয়তানি, কথা বলে না কেন? তাহলে ইসরাফ আর তাসরিফ তাফসির বুঝলেন যে বৈধ জিনিস কেনার ক্ষেত্রে বাড়াবাড়ি করা, বেশি খরচ করা, এটা ইসরাফ, এটাও হারাম। আর অবৈধ জিনিস কেনার ক্ষেত্রে টাকা পয়সা খরচ করা, এটা তাফসির, দুইটাই হারাম। তাই একটা একটু বেশি খারাপ আর একটু একটু আল্লাহর কাছে একটু কম খারাপ, দুইজনকে আল্লাহ অপছন্দ করেন। 3-5 নম্বরে যারা আমানতের খেয়ানত করে, পাপি যারা। কোরআন জানিয়েছে কুলু আশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো কিন্তু ইসরাফ করবানা। অথচ এটা আজ বাংলাদেশে বেশি চলছে, আমানতের খেয়ানত মানে আমরা মনে করি 10,000 টাকা দিলাম, ওই টাকা আর ফেরত দিল না, এটা আমানতের খেয়ানত করলো না, এটাই না, এটা তো এক প্রকার। আমানতের খেয়ানত সবচাইতে বড় ওইটা, যে যে চেয়ারে বসার যোগ্যতা রাখে না, সে জোর করে যদি বসে বসানো হয়, এটা আমানতের খেয়ানত। আপনি বিবেক দিয়ে বলেন তো, এটা বাংলাদেশে হচ্ছে না হচ্ছে না? সবচাইতে বেশি হচ্ছে, আর বলতে গেলে হামজা খারাপ হয়ে যায়। আরে ভাই, আপনি তো আমানতের খেয়ানত করে বসে আছেন, আপনার যোগ্যতা আছে চেয়ারে বসার? যে সিস্টেমে বসেছেন ওই পুরাটাই তো ভেজাল গলদ। এখানে বসার কথা যার ছিল তারে আপনি বসতে দেন না, জোর করে তাহাজ্জুদের আগে কাজ করিয়ে নেন। এই জন্য আমাদের উচিত হচ্ছে যেখানে যেখানে যার বসা, ওখানে যদি তাকে না বসিয়ে অন্য কাউকে বসানো হয়, এটা খেয়ানত। আর এই খেয়ানত যারা করেছেন এর সাথে যারা সম্পৃক্ত তাদেরকে আল্লাহ ঘৃণা করেন, ঘৃণা করেন, ঘৃণা করেন। এখন যদি বলেন না এটা উল্টি আমাদের পক্ষে দেন, আমি দেবো কিন্তু আয়াত আছে। হ্যাঁ, কোন আয়াত আছে আপনার পক্ষে? সব আপনার বিপক্ষে, বুঝছে? এই জন্যই তো হতে দেয় না। তা আপনি হতে দেন না, আপনি তো আরো নিজের ক্ষতি করছেন। 6 নম্বরে তারা যারা ফাসাদ সৃষ্টি করে, বিশৃঙ্খলা তৈরি করে। 7 নম্বরে যারা মন্দ কথা বলে, মন্দ কাজ করে, এদেরকে আল্লাহ সব চাইতে বেশি ঘৃণা করেন, বলেন নাউজুবিল্লাহ।
মা বোন যারা এসেছেন, আপনাদের দুই মিনিটে গুরুত্বপূর্ণ দুইটা পয়েন্ট বলছি, ভালো করে খেয়াল করবেন। এই পৃথিবীতে একজন মহিলাকে জিন্দা অবস্থায় আল্লাহ সালাম দিয়েছে, আর একজন মহিলাকে জীবিত অবস্থায় জান্নাতে ঘর দেখিয়েছে। দুইজনই পেয়েছে এটা স্বামী ভক্তির কারণে। আজ দিন দিনে অভ্যাসটা মেয়েদের উঠে যাচ্ছে। সামনে রমজান মাস আসতেছে, একটা পরিকল্পনা করবেন, যতটুকু আপনার সামর্থ্য আছে ওই অনুযায়ী আগে থেকেই বাজার ঘাট করে রেডি হয়ে একটা মজবুত কোমরে দড়ি বেঁধে মনে করবেন যে আমি লেগে গেলাম রমজান মাসটায়, অন্তত ইবাদত বন্দেগী করে পেছনের অপরাধ মাফ করে আমি নিষ্পাপ বেগুনাহ হয়ে যাব। আর রোজার মাসে যদি খালি মার্কেট খালি মার্কেট এগুলোই করতে থাকেন, তা আল্লাহকে সময় দেবেন কখন? খাদিজাতুল কোবরাকে আল্লাহ সালাম দিয়েছে তার স্বামী ভক্তির নিদর্শন হিসাবে। এত বেশি ভক্তি শ্রদ্ধা স্বামীর প্রতি দেখিয়েছে, নিজের জীবনের সব কিছু স্বামীকে দিয়ে দিয়েছে সম্পদাদি। আল্লাহ খুশি হয়ে তাকে দুনিয়াতে জীবিত অবস্থায় একজন মহিলাকে সালাম দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আর একজন মহিলাকে আল্লাহ শুধু সালাম না, তাকে জান্নাতের ঘর পর্যন্ত বানিয়েছেন, তার নাম আসিয়া। তিনিও স্বামীর প্রতি বরদোয়া দেননি, তার স্বামী হাতের ভেতরে পেরেক লাগিয়েছিল, মাথার ওপরে পেরেক লাগিয়েছে। এরপর আসিয়া কোনো দিন বলেন না, আল্লাহ তুমি আমার স্বামীকে ধ্বংস করে দাও না। তিনি বলেছিলেন, নাজ্জিনি মিন ফিরাউন, হে আল্লাহ তুমি আমাকে আমার স্বামীর অত্যাচার থেকে বাঁচাও, কিন্তু তুমি আমার স্বামীর উপরে গজব দিও না। ও মা বোনের, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, কালো বোরকা পরেন, মনে করছেন আমার মতো ভালো মানুষ নেই, আমি জান্নাত পাবো না, পাবে কে? অথচ নবীজি সেই কারণে জাহান্নামে আপনাদের দেখেছেন, সিম্পল কারণ। আল্লাহর নবী বলেন, ওই মহিলাকে আমি আল্লাহ আমি নবী জাহান্নামে দেখলাম, যারা রাস্তাঘাটে চলার সময় চুল খুলে খুলে চলত, আট সাত পোশাক পরত, আর এমন পোশাক পরত যেটা পরাও যা না পরাও তা। দুই নম্বরে ওই মহিলাকে আমি জাহান্নামে বেশি দেখেছি, যে মহিলা তার স্বামীর সাথে কুফরি করে, সারা জীবন লোকটা আপনার পেছনে শ্রম দেয়, মাথার ঘাম পায়ে ফেলে, হঠাৎ একটা সাবান কম হলে আপনি বরদোয়া দিয়ে দেন, গালি দেন যে তোর বাড়িতে এসে কিছুই পেলাম না, আপনার পেছনের সব আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আল্লাহ মেয়েদেরকে খাদিজাতুল কোবরার মতো, হাজরতে আসিয়ার মতো যেন স্বামী ভক্তি ভক্তা হবার তৌফিক দান, বলেন আমিন। আমি বাস্তবে এই জেলখানাতে স্বামী স্ত্রীর অধিকাংশ পরিবারের এই যে সমস্যার কারণে জেলে মানুষ বেশি গেছে, 100 জনে প্রায় 60 জন তো হবে, হয় বউ মার্ডার করা, নয় বউ আদমারা করে ফেলেছে, এরকম মানুষই বেশি। এখন স্বামী স্ত্রীর দাম্পত্য কলহ কি করে তৈরি হয়, কি করে এই গণ্ডগোলগুলো হয়, আর এটা বাঁচানোর সিস্টেম কি? এগুলাম টুকে, ওখানে তো কালো খাতা কলম দেয় না, তাও টুকেছিলাম আস্তে আস্তে কারারক্ষের মাধ্যমে এটা বের করে পরবর্তীতে বই করিস। ওই যে গাড়ি আছে না, সাদা গাড়ি, এটা এটা আমার নাই, এই গাড়িতে বইগুলো আছে। স্বামী স্ত্রীকে কিনে দেবে আর স্ত্রী স্বামীকে দেবে, দিয়ে বলবেন বইটা 130 পৃষ্ঠার বইটা পড়ো, এক 10 দিন 15 দিন 1 মাস ধরে পড়ো। দাম্পত্য জীবনে কলহ কি করে তৈরি হয়, আর এটা বাঁচানোর সিস্টেম কি? আজ পরকিয়া প্রেমে দেশ চেয়ে যাচ্ছে, এটার আজাব এবং শাস্তির ধরনগুলো ওখানে দেওয়া আছে, যাওয়ার সময় এগুলো নিয়ে যান, পরিবারস্থ লোকদেরকে পড়ান, আস্তে আস্তে জীবন গঠন করেন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আমি আপনাদের কাছে দোয়া নিয়ে, দোয়া চেয়ে লোকটার জন্য বিশেষ করে দোয়া চেয়ে শেষ করছি। আমি মুসাফির এবং অসুস্থ হয়ে আছি, আমার এখনও স্বাভাবিক হয়নি শরীর, কারণ 3টা বছর আমি এক ঘরে থেকে সব এলোমেলো হয়ে গেছি, এরপরে এখনও মজলুম অবস্থায় আছি, সব জায়গায় কোরআনের কথা আমাকে বলতে দেয় না, আমি সবচাইতে বড় মজলুম এখন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب العالمين সিরাজগঞ্জ পাবনার
কালিয়াকড় এই ময়দানের দিকে তোমার দৃষ্টিটা দিয়ে দেখো, হাজার হাজার বান্দা বান্দিরা দিনের বেলায় হাজারো কাজ বাদ দিয়ে তারা কোরআন কারিম শুনছিল, কোরআন শোনার জন্য যাদের এত আগ্রহ, আল্লাহ এদেরকে তুমি অমরের মতো হিরো বানিয়ে দাও, সওয়াব যদি দিয়েই থাকো কোটি কোটি গুণে বাড়িয়ে দাও। কিয়ামতে যেদিন কেউ কারো হবে না, সুপারিশ করার জন্য যে নবী আসবে ওই নবীর রওজায় পৌঁছিয়ে দাও। দুনিয়ার মাটির নিচে যত মানুষ আছে আল্লাহ কোরআনের ইজ্জতে মাফ করে দাও, যত গোনা করিয়াছি গোপনে মাফ করে দাও আল্লাহ তুমি নিজ গুণে। এ মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে যুবক বান্দারা এলাকা মানুষকে সাথে নিয়ে কোরআনের আয়োজনে আঞ্জাম দিল, আমার আকরাম ভাই স্বপন সহ যত যুবকরা এই মাহফিলের জন্য শ্রম দিয়েছে অনেকের নাম আমি জানি না, তোমার কুদরতের খাতায় তাদের নামগুলো লিখে নাও। যে মা তাদেরকে পেটে নিয়েছে মায়ের পেট তুমি খাদি তাদের কবরের মতো বানিয়ে দাও। আল্লাহ তাআলা আমার স্বপন ভাইয়ের স্ত্রী সন্তানাদি যেগুলো দিয়েছো সহি সালামতে রাখো, তার মা বাবাকে ক্ষমা করে দাও। সাইদুল ইসলাম ভাই, নাসির ভাই সহ যত মানুষ কোরআনের জন্যে খেদমত করেছে আল্লাহ ওসমানের সাথে কবুল করো। মা বোন যারা এসেছে এদেরকে তুমি শান্তি দাও, কত মানুষ স্বামীর সংসারে সব শান্তিতে আছে, এদেরকে খাদিজার মতো আয়েশার মতো বানিয়ে দাও, স্বামীগুলোকে হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহর মতো চরিত্র দাও, হযরতে আলীর মতো স্বামী বানিয়ে দাও। আল্লাহ তাআলা বড় আশা নিয়ে কোরআনের এই ময়দানে তুমি জেলখানা থেকে যখন মুক্তি দিয়েছো আমার কণ্ঠটা আগের অবস্থায় ফিরিয়ে দাও, সহজ সরল ভাষায় কিছু কথা যেন বলতে পারি সেই তৌফিক দাও। কোরআনের জন্য আমাকে যারাই ভালোবাসে আল্লাহ তুমি তাদেরকে তুলে করে তুলে নাও। মোজাম্মেল ভাই সহ যত মানুষ কোরআনে কারিমের জন্য আমাকে ভালোবাসে মহব্বত করে আল্লাহ তুমি হামে ও নাসির হয়ে যাও। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আসরের নামাজের আজান হবে আমরা শেষ করে দিয়েছি, যতটুকুই শুনলাম জানলাম অন্তত এই সাত প্রকার মানুষ থেকে তুমি আমাদেরকে বাঁচাও। আমরা এদের সাথে সম্পর্ক রাখি রাখতে চাই না, যেন না রাখি সেই ব্যবস্থা করে দাও। আমরা তোমার গোলাম হতে চাই, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফী সাবীলিক ওয়াজাল মাউতি ফী বালাদি রাসূলিক। তোমার ইসলাম তুমি রক্ষা করবা আমাদের মাধ্যমে, আল্লাহ তুমি আমাদেরকে মাধ্যম বানিয়ে দাও, শাহাদাতের মরণ দিয়ে ধন্য করো কখন কার।